Welcome my dear students and friends. রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন। আজ রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই মন্ত্রী মহোদয় সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরাও। শেষমেশ আজ সকালেই হাসপাতালেই জীবনাবসান হয় তার। মাননীয় সাধন পাণ্ডের প্রয়াণে আগামীকাল সোমবার অর্ধদিবস সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্য সরকার নিয়ন্ত্রিত সমস্ত কার্যালয়ে আগামীকাল অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর দুটো থেকে এই ছুটি কার্যকর হবে বলে জানা গিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এক মেমোরেন্ডাম প্রকাশের মাধ্যমে ঘোষণাটি জানিয়ে দিলেন রাজ্য সরকার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।